ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা যারা ইউজি নিউ অ্যাডমিশন নিয়েছেন, সো আপনাদের এর পরে কি কি করণীয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ন্যাকের এ গ্রেড একটা ইউনিভার্সিটি। এবং শুধু তাই নয়, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনারা একটা গ্রোয়িং এডুকেশন ইউনিভার্সিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া, একটা নাম করা প্রতিষ্ঠানে আপনারা অ্যাডমিশন নিয়েছেন। সো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে অ্যাডমিশন হওয়ার পরে আপনার ফার্স্ট যে করণীয়টি। তো প্রথমে একটা আপনাদের ভুল ধারণা অনেকের কাছে থাকে যে স্যার আমাদেরকে হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য আমাদের কলেজে যেতে হবে। সো দেখুন, এখানে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে কিন্তু একদমই স্পষ্টভাবে লেখা থাকে যে অ্যাপ্লিকেন্টস নিড নট টু ভিজিট এনি স্টাডি সেন্টার, লার্নার সাপোর্ট সেন্টার বা রিজিনাল সেন্টার বা এনএসইউ হেডকোয়ার্টার অ্যাট এনি স্টেজ অফ ইউজি অ্যাডমিশন। অল ফর্মালিটিস রিলেটেড টু ইউজি অ্যাডমিশন ক্যান বি ডান অনলাইন বাই দ্য অ্যাপ্লিকেন্টস। সো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে অ্যাডমিশনের প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে। আপনাকে কোথাও গিয়ে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না, কোথাও আপনাকে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, অল ফর্মালিটিস আপনার কিন্তু অনলাইনেই হবে। আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের ডকুমেন্টস কোথাও গিয়ে জমা করতে হবে না। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার এরপরে। সো এর পরের স্টেজ হচ্ছে আপনার, সাধারণত দেখা যায় যে অ্যাডমিশন শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটা নোটিশ দিয়ে জানানো হয় যে আপনাদের প্রভিশনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তো আপনাদের যখন প্রভিশনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, তখন আপনারা অবশ্যই সেই প্রভিশনাল ইনরোলমেন্ট সার্টিফিকেটই ডাউনলোড করবেন এবং সেটি নিয়ে আপনাকে কলেজে যেতে হবে। সেই সার্টিফিকেটের যে প্রভিশনাল সার্টিফিকেটের সেখানে লেখা থাকে SLM মানে সেলফ লার্নিং মেটেরিয়াল স্লিপ। তো সেই স্লিপটি নিয়ে আপনাকে গেলে পরে আপনার যে বইগুলি লেখা থাকবে সেই বইগুলি আপনি কিন্তু কলেজ থেকে কালেক্ট করতে পারবেন। এই বিষয়ে আমাদের আগেই একটা ভিডিওতে বলা আছে বিস্তারিতভাবে যে আপনাদের বই কবে দেবে। তো সেই ভিডিও লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আই বাটনে ক্লিক করে কিন্তু আপনি সেই ভিডিও দেখতে পারেন। তো অ্যাডমিশন হওয়ার পরে বই, আপনার প্রভিশনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট যখন ডাউনলোড করা যাবে, তারপরে আপনাকে সেই সার্টিফিকেটটি নিয়ে আপনার স্টাডি সেন্টারে যেতে হয় এবং সে যে সেলফ লার্নিং মেটেরিয়াল স্লিপ সেটাই লেখা থাকে সেই বইগুলি, আপনি যে যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের বইগুলি আপনাকে দেওয়া হয়। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে। তো সেই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আলোচনা করা আছে, বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো অ্যাডমিশন হওয়ার পরে আপনার ক্লাস কবে থেকে শুরু হবে, মোটামুটি আপনার বই কালেক্ট করার পরে অনেক স্টাডি সেন্টারে তাদের নোটিশের মধ্যে জানানো হয় যে ক্লাস কবে থেকে শুরু হবে। সাধারণত দেখা যায় যে এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যেই কিন্তু চালু হয়ে যায়। কিন্তু অনলাইনে যে ক্লাসের আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন ক্লাস কিভাবে হয়, কত প্রকারের ক্লাস হয়, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, PCP কি, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটি আপনারা অবশ্যই এই ভিডিওর পরে দেখে নেবেন। তো আপনারা বুঝতেই পারছেন, প্রথমে আপনাকে প্রফেশনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, তারপর আপনাকে বই কালেক্ট করতে হবে, তারপর আপনার ক্লাসে যখন নোটিশ দেবে তখন আপনাকে ক্লাস করতে হবে। সেটা অনলাইনে ক্লাস হয়, অফলাইনে ক্লাস হয়, ইনস্টিটিউট অ্যাপসের মাধ্যমে ক্লাস হয়। এবং আরেকটা জিনিস যে বই আপনি কিন্তু PDF-এও পড়তে পারেন। NSU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে লগইন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাকে মেসেজের মাধ্যমে দেওয়া হবে। সেটা মোটামুটি অ্যাডমিশন নেওয়ার এক দেড় মাস পরেই আপনাকে একটা SMS আসবে এবং সেই SMS এর মধ্যে লেখা থাকবে আপনার আইডি আর আপনার ইউজার পাসওয়ার্ড। সো সেখানে আপনি লগ ইন করে আপনি কিন্তু বই আপনি অনলাইনেও পড়তে পারেন বা অনলাইনে ক্লাস করতে পারেন। আপনি সেই ফ্যাসিলিটিগুলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দিয়ে থাকে। তো এরপরে করণীয় হচ্ছে আপনার যে ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনার কালেক্ট করা। এই যে অরিজিনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা অরিজিনাল ইনরোলমেন্ট সার্টিফিকেট। এই অরিজিনাল ইনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু আপনাকে আপনার স্টাডি সেন্টার বা কলেজ থেকে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এটা মোটামুটি অ্যাডমিশন নেওয়ার দেখা যায় যে অ্যাডমিশন নেওয়ার তিন চার মাসের মধ্যে হয়তো চলে আসে। এটা আপনি পরে গেলেও হয়তো যখন আপনার ইনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় তখন নোটিশ দিয়ে জানানো হয়, স্টাডি সেন্টার থেকে নোটিশ দিয়ে দেওয়া হয় যে ইনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। আর যদি আপনারা ইনরোলমেন্ট সার্টিফিকেট সেই সময়ের মধ্যে আপনারা কালেক্ট করতে না পারেন, কলেজে গিয়ে কোনো কাজের সাথে যুক্ত আছেন, হয়তো বাইরে কোথাও আছেন, তো সেক্ষেত্রে আপনি পরে গেলেও কিন্তু এই ইনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনাকে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন এই ইনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনাকে কালেক্ট করতেই হবে। এটা কিন্তু একদম মানে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কারণ এই ইনরোলমেন্ট সার্টিফিকেট যদি আপনি আপনার স্টাডি সেন্টার থেকে কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনাকে এক্সামে বসতে দেওয়া হবে না।
আপনার কিন্তু মানে এক্সামে যখন আপনি এক্সাম দিতে যাবেন, যখন আপনি সার্টিফিকেট নিতে যাবেন, তখন কিন্তু এই এনরোলমেন্ট সার্টিফিকেটই সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই এনরোলমেন্ট ওটা ছিল আপনার ডাউনলোড যেটা করতে হবে অনলাইন থেকে, ওটা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। আর যেটা মেন এনরোলমেন্ট সার্টিফিকেট বা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার কলেজ থেকে বা আপনার স্টাডি সেন্টার থেকে সেটা কালেক্ট করতে হয়। তো যখন আপনার প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, তখন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি সমস্ত রকম আপডেট একদম টাইম টু টাইম পাবেন। কখন আপনাকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, কখন আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, কখন আপনাকে বই দেবে, কখন আপনাকে ক্লাস শুরু হবে, এই সম্পর্কে আমরা বিস্তারিত নোটিশ যত ইউনিভার্সিটি থেকে হয় সবই আমরা আলোচনা করি। সো অ্যাডমিশন নেওয়ার পরে আপনার কিছুদিন পরে আপনাকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি এক্সামিনেশন ফর্ম ফিল আপ না করেন তাহলে আপনি এক্সাম দিতে পারবেন না, বা আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন না। তো যখন আপনি কিন্তু একটা নোটিশ যদি মিস করেন তাহলে কিন্তু আপনার একটা বছর আপনার নষ্ট হয়ে যাবে। সো আমরা চাই না যে আপনার একটা বছর নষ্ট হয়ে যাক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করুন, তাহলে কিন্তু আপনি সমস্ত রকম আপডেট একদম টাইম টু টাইম আমাদের কাছ থেকে পাবেন। এরপর আপনাকে রিনিউয়াল করতে হবে। সো যখন আপনার রিনিউয়াল, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, এখন ধরুন আপনি ইউজিতে অ্যাডমিশন নিয়েছেন, আপনাকে কিন্তু আপনার যে অ্যাসাইনমেন্ট বা আপনার ফাইনাল এক্সাম, সো অ্যাসাইনমেন্টের আগে এবং ফাইনাল এক্সামের আগে আপনাকে কিন্তু রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারের। সেকেন্ড ইয়ারে রিনিউয়াল না করলে কিন্তু আপনি ফার্স্ট ইয়ারের যে এক্সামটি সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাকে কিন্তু রিনিউয়াল করে নিতে হবে। সো রিনিউয়ালে যখন আপনাকে নোটিশ দেবে তখন আমরা জানিয়ে দেবো, আপনি তখন রিনিউয়াল করে নেবেন। আপনি স্টুডেন্টশিপ রিনিউয়াল করে নেবেন, আপনার যে ইউজি রিনিউয়াল বা আপনার স্টুডেন্টশিপ রিনিউয়াল একসাথেই সেটা হয়ে যায়। তো আপনি সেটা করে নেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। সো এরপর আপনার করণীয়, ফাইনাল এক্সামের আগে একটা অ্যাসাইনমেন্ট হয় আপনারা জানেন অবশ্যই, অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয়। সো এরকম একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, এটা অ্যাডমিট কার্ডের মতন, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি কিন্তু আপনাকে অনলাইনে ডাউনলোড করতে হবে। এবং যে সাবজেক্টগুলি এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে দেখাবে সেই সাবজেক্টগুলির আপনার অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট সাধারণত আগে অফলাইনে হতো, হাতে লিখে কলেজে জমা করতে হতো, এখন কিন্তু এটা অনলাইনে হয়। MCQ টাইপ কোশ্চেন আপনাকে দেয়, সেই কোশ্চেনের আনসার আপনাকে প্রোভাইড করতে হয়। সেই কোশ্চেনের আনসারগুলি আপনারা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন খুব অল্প মূল্যে। অ্যাসাইনমেন্টের 100% অ্যাকুরেট আনসার যদি আপনারা পেতে চান তো আমাদের স্টাডি সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে থেকে কিন্তু খুব অল্প মূল্যে আপনি অ্যাসাইনমেন্টের আনসার পেয়ে যাবেন, এবং ফাইনাল এক্সামের নোট সাজেশন আমাদের কাছে থেকে পেয়ে যাবেন। আপনাদের যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে, সো অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে একটা গাইডলাইন্স ইউনিভার্সিটি জারি করে, সেই গাইডলাইন্সের মধ্যে বিস্তারিতভাবে বলা থাকে যে আপনাকে কীভাবে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং কত তারিখের মধ্যে জমা করতে হবে, কতক্ষণ সময় থাকবে, কী কীভাবে আপনি এই অ্যাসাইনমেন্টটা জমা করতে পারবেন, এর পয়েন্ট টু পয়েন্ট আমরা তখন বিস্তারিত আলোচনা করি। এই যে অ্যাসাইনমেন্টস এটা দেখছেন, এটা কিন্তু আপনাদের জন্য ইউজি নিউ অ্যাডমিশনের জন্য নয়, যারা আগের বছর অ্যাডমিশন হয়েছিলেন তাদের জন্য এই অ্যাসাইনমেন্ট গাইডলাইন্সটি। সো আপনারা যখন আপনাদের নেক্সট ইয়ারে গিয়ে যখন আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় হবে তখন আপনাদের জন্য কিন্তু এরকম একটা গাইডলাইন্স ইউনিভার্সিটি তখন পাবলিশ করবে। সো আমরা তখন আলোচনা করব সমস্ত কিছু নিয়ে, আপনারা বুঝতেই পারলেন। এরপরে আপনার ফাইনাল এক্সামের নোটিশ দেবে এবং ফাইনাল এক্সামের যে আপনার রুটিন সেগুলো আপনার পাবলিশ করার পরে আপনাকে ফাইনাল এক্সাম আপনার যে স্টাডি সেন্টার যেখানে পড়বে সেখানে আপনাকে গিয়ে আপনাকে স্টাডি সেন্টারে আপনাকে গিয়ে কিন্তু সেখানে ফাইনাল এক্সাম দিতে হবে। সো আমরা একবার সামারি করে দিচ্ছি, আপনাকে কিন্তু কোথাও গিয়ে কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। ইউনিভার্সিটিতে আপনার ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইন। এরপরে আপনার ফার্স্ট স্টেজ হচ্ছে আপনাকে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা এবং সেটি নিয়ে গিয়ে আপনাকে কলেজ থেকে বই কালেক্ট করা। তারপরে হচ্ছে ক্লাস করা, সেটা ক্লাস অনলাইন অফলাইন এবং NSU অ্যাপের মাধ্যমে ক্লাস করা যায়, এবং স্টাডি মেটেরিয়ালগুলি আপনাকে ভালোভাবে পড়া, NSU অ্যাপস থেকে আপনি PDF এর মাধ্যমে সেগুলি পড়তে পারেন। এবং যখন আপনার এক্সামিনেশন ফর্ম ফিল আপ চালু হবে তখন কিন্তু আপনাকে টাইমে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনি এক্সামে বসতে পারবেন না। আর টাইমে আপনাকে রিনিউয়াল করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনার যখন অ্যাসাইনমেন্ট হবে তার আগে ডাউনলোড করতে হবে, এবং আপনার অ্যাসাইনমেন্ট যে গাইডলাইন্স সেটা এবং অ্যাসাইনমেন্টে যখন ডেট হবে তখন কিন্তু আপনাকে সেই সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এরপর আপনাকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, তারপর আপনাকে ফাইনাল এক্সাম দিতে হবে। তো এই ছিল আপনাদের করণীয়, আপনারা যারা ইউজি নিউ অ্যাডমিশন নিয়েছেন। আমাদের গ্রুপে যদি আপনারা, আমাদের নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন সমস্ত রকম ইউনিভার্সিটির আপডেট পাওয়ার জন্য। আমরা চাই না আপনারা একটা বছর নষ্ট হয়ে যান, তো আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।